আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি ভাঙ্গালীয় সংবাদে আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমিনুল মন্ডরশিদ বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম সিলেটে করোনার বিস্তার টেকাতে লকডাউন দেওয়াসহ তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সারকিপি স্বাস্থ্য বিভাগ ও সিভিল প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ সিলেটে করোনা জয় করে কর্মক্ষেত্রে ফিরলেন জেলা পুলিশের আটান্ন সদস্য সুস্থ হয়ে ওঠা পুলিশ সদস্যদের রক্তে প্লাজমা ব্যাংক করার ঘোষণা পুলিশ সুপারের বাংলাদেশি বংশদূত চুয়ান্ন ফরাসি নাগরিককে সিলেট থেকে ঢাকায় নিয়ে গেছে নভয়ার ঢাকা থেকে বিমানের ফ্লাইটে তারা পৌঁছেছেন ফ্রান্স করোনায় দেশে মারা গেলেন আরও সাতত্রিশ জন নতুন আক্রান্ত শনাক্ত তিন হাজার চারশো জন অবশেষে বেড়েছে ওসমানীর লেবে করোনা পরীক্ষা এখন প্রতিদিন পরীক্ষা হবে দুশো বিরাশিটি আরও বাড়ানোর দাবি সচেতন মহলের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি আড়াই শতাধিক রুগী সবচেয়ে বেশি সিলেটে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সিলেটে অপ্রতিরোধভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ উসমানী মেডিকেল কলেজ লেবে প্রতিদিনই অর্ধ শতাধিক নতুন আক্রান্ত শনাক্ত হচ্ছেন গতকাল বুধবার পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই হাজার দিন দিন আক্রান্ত ও মৃতের হার বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো কঠোর ব্যবস্থা স্বাস্থ্য বিভাগ ও সিভিল প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতার কারণে সিলেটে করোনার বিস্তার টেকাতে কার্যত কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না দেশের চিহ্নিত রেড জোন জেলা হলেও সিলেটে লকডাউন বা জনসাধারণের বেপরোয়া চলাচল রোধে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন এমত অবস্থায় করোনার আগ্রাসন থেকে সিলেটবাসীকে রক্ষায় তিন দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেটের নাগরিক সমাজের প্রতিনিধিরা বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপিটি প্রদান করা হয় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন স্মারকলিপিতে বিভিন্ন পেশা ও সংগঠনের আঠাইশ জন প্রতিনিধি স্বাক্ষর করেন স্বাক্ষর লিপিতে উল্লেখ করা হয় সিলেট এক আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের কঠোর হুশিয়ারির পর সিলেটের বেসরকারি কিছু হাসপাতাল কোভিড আক্রান্তদের চিকিৎসা দেওয়া শুরু করেছে স্মারকলিপিতে সিলেটে করোনা আক্রান্তদের পরিসংখ্যান উল্লেখ করে বলা হয় গত মে মাস পর্যন্ত সিলেটে আক্রান্ত ছিলেন জন জন ও মারা যান আর চলতি জুন মাসের বিশ দিনে আক্রান্ত হয়েছেন প্রায় দেড় হাজার এই বিশ দিনে মারা যান জন শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে করোনা কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সংক্রমণ ঠেকাতে জনসাধারণের বেপরোয়া চলাচল ঠেকাতে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয় স্মারকলিপিতে করোনা পরীক্ষার ভূগান্তির কথা স্মারকলিপিতে উল্লেখ করে বলা হয় সীমিত জনবল নিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে লেবে প্রতিদিন চার সেটে তিনশো ছিয়াত্তরটি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রাখছে কিন্তু সাবির চেয়ে চার গুণ জনবল নিয়ে ওসমানী মেডিকেল কলেজের লেবে পরীক্ষা করা হচ্ছে মাত্র একশো অষ্টাশিটি নমুনা ফলে কয়েকদিন পর পর নমুনায় ডাকায় পাঠাতে হচ্ছে এতে রিপোর্ট পেতে প্রায় দুই সপ্তাহ সময় লাগছে এতে আক্রান্তদের দ্বারা সুস্থরাও সংক্রমিত হচ্ছেন তাই স্মারকলিপিতে ওসমানি লেবে প্রতিদিন ন্যূনতম চার সেটে অর্থাৎ তিনশো ছিয়াত্তরটি নমুনা পরীক্ষার পাশাপাশি নতুন পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানানো হয় স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় সিলেটে এখনো করোনা চিকিৎসায় একমাত্র সরকারি হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের উপর সিলেটবাসীকে নির্ভর করতে হচ্ছে কিন্তু এই হাসপাতালে এখন আর সিট খালি নেই পররাষ্ট্রমন্ত্রীর চেষ্টায় হাসপাতালে ভেন্টিলেশন সহ চোদ্দটি আইসিউ বেড স্থাপন করায় করোনা আক্রান্ত জটিল রুগীরা এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন কিন্তু প্রতিদিন রুগী বৃদ্ধি পাওয়ায় করোনা চিকিৎসায় নতুন হাসপাতাল চালুর পাশাপাশি চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থার দাবি জানানো হয় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির সম্মিলিত সাংস্কৃতিক জুটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নবেল ইমজা সিলেটের সাধারণ সম্পাদক সজল ছত্রী ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির ও খেলাগোড় সিলেটের সহসভাপতি অরূপ শ্যাম বাপ্পি প্রতিদিন যেভাবে আসলে উপসর্গওয়ালা মানুষ টেস্টের জন্য আসছেন এই দুইটি লেবে হবেও না আমরা এই জন্য আজকে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি দিয়েছি এবং সেই স্মারকলিপিতে আমরা অনুরোধ জানিয়েছি যে যাতে সিলেটে আরও কয়েকটি ল্যাবের ব্যবস্থা করা হয় বিশ দিনে দেড় হাজার জন আক্রান্ত হয় তারপরে সিলেটে কোনো ধরনের পদক্ষেপ নাই মানুষ বেপুরা চলাচল করছে প্রশাসনও নির্বিকার আছে অবহেলা করছে আমরা এই অবহেলার প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছি কিন্তু আমরা আলাপ করে যেটি বুঝলাম আমাদের জেলা প্রশাসক মহোদয় যেটি বললেন যে লকডাউন আসলে কোথাও হচ্ছে না অফিসিয়ালি যেটা উনি বললেন যে লকডাউন শব্দটাই আসলে এখানে কোথাও লকডাউন শব্দটা অফিসিয়ালি ইমপ্লিমেন্ট হচ্ছে না যেটা হচ্ছে অবরুদ্ধ করা হচ্ছে আমাদের কথা হচ্ছে শব্দটা লকডাউন হোক অথচ শব্দ প্রয়োগ যাই হোক না কেন কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে করে মানুষ ঘর থেকে বের হতে না পারে সিলেটে করোনা জয় করে কর্মক্ষেত্রে ফিরলেন জেলা পুলিশের আটান্ন সদস্য বুধবার বিকালে সিলেট পুলিশ লাইনে তাদেরকে হাততালি ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এ সময় করোনা পুলিশদের দিয়ে সিলেটে প্লাজমা ব্যাংক করার ঘোষণা দেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তিনি বলেন আগামীতে যেসব পুলিশ সদস্যরা করোনা আক্রান্ত হবেন তাদেরকে করোনা জয়ীরা প্লাজমা দেবেন প্রয়োজনে সাধারণ মানুষকেও প্লাজমা দিয়ে সুস্থ হতে সহায়তা করবেন করোনাজয়ী পুলিশ সদস্যরা অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম করোনা জয় করে কর্মক্ষেত্রে ফেরার শুভকামনা জানান সুস্থ হওয়া পুলিশ সদস্যদের তিনি বলেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন সামনে হয়তো আরও কঠিন সময় আসবে কিন্তু পুলিশ সদস্যদের ভয় পেলে চলবে না দেশের ক্রান্তি লগ্নে আরও দৃঢ় মনোবল নিয়ে দায়িত্ব পালন করতে হবে অনুষ্ঠানে সদস্যরা করোনাকালীন তাদের অনুভূতি ব্যক্ত করেন পুলিশ এই দুঃসময়ে পুলিশ সুপারের নেয়া বিভিন্ন আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন তারা পরে সিলেট জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের কাছে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন করোনার মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে সিলেট জেলা পুলিশের আওতাধীন বিভিন্ন থানার পঁচানব্বই জন পুলিশ সদস্য কোভিড নাইন্টিনে আক্রান্ত হন এর মধ্যে আটান্ন জন সুস্থ হয়ে উঠেছেন বাকিরা অসুস্থ হওয়ার পথে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসকারী চুয়ান্ন জন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিককে সিলেট থেকে ঢাকায় নিয়ে গেছে নবয়ার বুধবার সকালে বিশেষ ফ্লাইটের মাধ্যমে ফ্রান্সগামী যাত্রীরা ঢাকায় যান নবয়ার জানায় বিশেষ ফ্লাইটটি সকাল সাতটা পনেরো মিনিটে ঢাকায় অবতরণ করে পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এর আগে মঙ্গলবার বাংলাদেশে এসে আটকা পড়া উনিশ ভারতীয় নাগরিককে কলকাতায় পৌঁছে দেয় নভয়ার পাশাপাশি ভারতে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া উনচল্লিশ জনকে ফিরিয়ে আনে এয়ারলাইন্সটি নভো এয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে প্রতিদিন তিনটি যশুরে তিনটি সৈয়দপুরে চারটি ও সিলেটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে দেশে গত চব্বিশ ঘন্টায় আরও সাতত্রিশ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার পাঁচশো বিরাশি জন একই সময়ে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার চারশো বাষট্টি জন ফলে শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ বাইশ হাজার ছশো ষাট জনে বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন তিনি নতুন যুক্ত হওয়া এক একটি ল্যাব সহ ষষট্টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন করোনা ভাইরাস শনাক্তে গত চব্বিশ ঘন্টায় সতেরো হাজার দুইশো নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষা করা হয় ষোলো হাজার চারশো তেত্রিশটি এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ষাট হাজার চারশো নতুন নমুনা পরীক্ষা করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার চারশো ষাট জনের মধ্যে ফলে শনাক্ত রুগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ বাইশ হাজার ছয়শো ষাট জনে

চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন সাঁত্রিশ জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক দুই নয় শতাংশ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন এক হাজার পাঁচশো বিরাশি জন অবশেষে উসমানী মেডিকেল কলেজের লেবে বাড়ানো হলো করোনা পরীক্ষা মঙ্গলবার থেকে উসমানের লেবে দুই সেটের জায়গায় তিন সেট করে পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার ল্যাবটিতে পরীক্ষা করা হয়েছে দুইশো বিরাশিটি নমুনা এর আগে প্রতিদিন পরীক্ষা হতো একশো অষ্টাশিটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেবে মাত্র উনিশ জন শিক্ষক ও শিক্ষার্থী মিলে প্রতিদিন দুই সেটে সুনামগঞ্জ থেকে সংগৃহীত একশো অষ্টাশিটি নমুনা পরীক্ষা করে থাকেন নমুনা জমে গেলে তারা চার সেটে অর্থাৎ তিনশো ছিয়াত্তরটি নমুনা পর্যন্ত পরীক্ষা করেন কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তিন গুণ একষট্টি জন জনবল নিয়ে ওসমানী মেডিকেল কলেজের লেবে প্রতিদিন একশো অষ্টাশিটি নমুনা পরীক্ষা করা হচ্ছে নমুনা জমে গেলে পরীক্ষা না বাড়িয়ে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায় লেবের সক্ষমতা থাকার পরও পরীক্ষা না বাড়ানোর বিষয়টি নিয়ে বিভিন্ন ভগণো মাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেটের বিভিন্ন মহল থেকেও নমুনা বাড়ানোর দাবি উঠে অবস্থায় মঙ্গলবার ওসমানী লেবে দুই সেটের জায়গায় তিন সেট পরীক্ষা করা হয় দুইশো বিরাশিটি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন উনআশি জন তবে জনবল বেশি থাকায় ওসমানী ল্যাবের চৌরানব্বইটি করে পাঁচ সেট নমুনা পরীক্ষার দাবি জানাচ্ছে সিলেটের সচেতন মহল মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আড়াই শতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে সিলেটের হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি আছেন স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায় বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে জেলায় জন করোনা রোগী চার হাসপাতালে ভর্তি ছিলেন এর মধ্যে সিলেট জেলা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সহ তিনটি হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা একানব্বই সুনামগঞ্জের হাসপাতালে একশো পনেরো জন ও হবিগঞ্জে সাতান্ন জন রুগী হাসপাতালে ভর্তি তবে মৌলভীবাজারে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা একেবারেই কম মাত্র সাতজন এ জেলায় আক্রান্তের সংখ্যাও অন্য তিন জেলা থেকে অনেক কম বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছশো একত্রিশ জন এর মধ্যে সুস্থ হয়েছেন আটশো চোদ্দ জন আর মারা গেছেন ষাট জন এতক্ষণ শুনছিলেন বাংলাবি সংবাদ এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ দেখার আমন্ত্রণ রইলো সাথে থাকার জন্য ধন্যবাদ